আমি দিগ্বিজয় পটুয়া, আমার আদিবাড়ি বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত চাঁদপাড়া গ্রামে। আমি বর্তমানে কল্যাণীর কাছে শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন নামক একটি স্কুলে শিক্ষকতা করি। গতবার আমি একটা বই প্রকাশ করেছিলাম কলকাতা বইমেলা প্রাঙ্গণে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। এবারও আমি একটা বই কলকাতা বইমেলায় বই প্রকাশ করতে যাচ্ছি, কিন্তু এবার আমাকে আর রাস্তায় দাঁড়িয়ে বই প্রকাশ করতে হচ্ছে না। ভারতীয় জনবার্তার সম্পাদক সাধন কুমার তালুকদার এবং সাংবাদিক অভিনেতা সঞ্জয় মুখার্জি আমাকে এই স্টলে বই প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই উপন্যাসের মূল বিষয়বস্তু হলো একটা নির্যাতিত নারী, সে কীভাবে তার যেখানে প্রশাসক বা সমাজ তাকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে নিজেকে কীভাবে সে বাঁচবে সমাজের মধ্যে, সেই নিয়েই এই গল্পটা। মূলত তারাপীঠকে কেন্দ্র করে এই উপন্যাসটি। আমার এই উপন্যাসটা কলকাতা বইমেলায় উদ্বোধনে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি, গর্বিত হচ্ছি। আচ্ছা, বলছি যে উনি তো বইটা প্রকাশ করার কোনো জায়গা পাচ্ছিলেন, তো সেখানে ভারতীয় জনবার্তা একটা জায়গা করে দিলেন, তো সেটা তো সে সম্বন্ধে আপনি কি বলছেন? ইনি আমার কাছে এসছেন এত বড় একটা বিশাল ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, উনি একজন লেখক হিসাবে কোনো স্টল নাকি অনেকে সহযোগিতা করেনি এই বুকের বইটা প্রকাশ করার জন্য। তো আমরা ভারতীয় জনবার্তার পক্ষ থেকে আমরা এখান থেকে এনার এই জয়া বইটা, তার বিটির ওপর পুরো কাহিনী এই আমার লেখক আমার পাশেই দাঁড়িয়ে আছেন দিগ্বিজয় বাবু, তো আমরা এখান থেকে তাকে সম্মানিত করে বইটা প্রকাশ করার আমরা প্রকাশ করলাম, রিলিজ করলাম এখান থেকে ভারতীয় জনবার্তার 181 নম্বর স্টল থেকে। উত্তরোত্তর আগামী দিনেও আমাদের কাছে এই ধরনের কোনো লেখক দিলে তাকে প্রকৃত সম্মান দিয়ে তার যথাযথ যোগ্যতা আমরা যদি দিতে পারি আমরা তাতে আনন্দিত হব। আর লেখকদের এই লেখা, এই যে এত বই, এত সারা বিশ্বের যে প্রকাশক এখানে এসছে, এই বই পড়ার যে মানসিকতা যেটা উনিও সেই সঙ্গে সাথ দিয়েছেন, মানুষকে বই পড়তে হবে, শুধু টেলিফোনের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, ছাপাক করে বইটা মানুষের কাছে দীর্ঘদিন স্মৃতিবহ হিসেবেই থাকে এবং ওই বই পড়ার মানসিকতা হারিয়ে যাচ্ছে সেটা উনি ওনার সেই মানসিকতার ভিত্তিতে এই বইটা ছাপিয়েছেন বা মানুষকে পড়াতে চান, মানুষের জ্ঞান বৃদ্ধি সচেতনতা করার উদ্দেশ্যে এনার কাহিনীটা করেছেন। আমরা ওনাকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। বলুন, তারাপীঠ কেন্দ্র করে উপন্যাসটি, বইটির নাম জয়া, জয়া বইটি আমি প্রকাশ করে খুব ভালো লেগেছে, আশা করি সবাইকে সবার ভালো লাগবে এই বলে আমি। প্রথমে আমি এই জয়া বইটার যিনি লেখক দিগ্বিজয় পটুয়া বাবুকে অভিনন্দন জানাচ্ছি বইটা প্রকাশের জন্য। এবং একটা বিষয় হচ্ছে, দেখুন, মানুষ তো সৃষ্টি করে চলে, কিন্তু এই সৃষ্টিটাকে প্রকাশনা সংস্থার কাছে নিয়ে যাওয়া, সেটাকে ছাপিয়ে এই একটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে সেটাকে পাবলিশ করা একটা অপ্রতিত্বের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষকে বই পড়াতে ছোটোবেলায় কী দেখতাম, যে কোনো অনুষ্ঠানে অন্নপ্রাশন দিয়ে যাই হোক, বই একটা এমন বিষয় ছিল যে উপহার দিতে, এবং সেটা অনেক দিন ধরে বহু মানুষ এটা পড়তে পারে, বইটাকে সেইখানে নিয়ে যেতে হবে। এবং তারা যেসব মানুষরা এইসব বইগুলোকে লেখেন বা তারা বইটাকে লোকের সামনে আনার চেষ্টা করে, তাদের সঙ্গে আমি কিন্তু সবসময় আছি। দেখ, আপনাদের সারাটা বছর ভালো ছিল, অন্তত এই বইটা আপনারা স্টল থেকে নিয়ে পড়ার চেষ্টা করবেন, ভালো থাকবেন।